Hey guys, welcome back to my channel Vlog with me. তো আজকে আমি মামাকে নিয়ে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, আর আজকে খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে। আর আমি প্রথমবার এটা প্র্যাঙ্ক করছি এটা পিউর সাথে, ঠিক আছে? পিউর সাথে কোনো এরকম প্র্যাঙ্ক হয়নি। আর মামাকে আজকে নিয়ে যাচ্ছি, মামাকে নিয়ে যাচ্ছি আজকে টাকলা করাতে। কেন মামার মাথায় গরমে খুব র্যাশ বেরিয়ে গেছে, অনেক র্যাশ বেরিয়ে গেছে, আর চুলটাও নষ্ট হয়ে গেছে। এটা আমি ছাড়া আমি আর ছোট আমি যারা কেউ জানে না, আমি ছাড়া কেউ জানে, কেন পিউ জানতে পারলে পিউ এটা করতে দিও না, ঝামেলা করবে ঘরে, কি হবে? তো ওইটাই তো, ঘরে কি হবে আমরা জানি না, ঘরে ঢুকে দেখা হবে। এখন নিয়ে যাচ্ছি মামাকে পার্লারে বা কোনো সেলুনে নিয়ে যাবো, কোনো প্রবলেম নেই, সেলুনগুলো ছোটো খাটো বাচ্চা আছে। আবার কিছুদিন পর আবার গণ চুল হবে, কাজ যাবে না তুমি? কি সুন্দর লাগছে আমার মামামটাকে টাকলো হবার পরে। আর ইনি ওনার মেয়ে, টাকলো হচ্ছে বলে ইনি আমার কাঁদছে বাইরে। কি হয়ে গেছে কমপ্লিট টাকলা, কেমন লাগছে মামা? হ্যাঁ কেমন লাগছে তোমার? হেভি লাগছে না? দা পরে চল খাবি। টাকলা হয়েছে বলো বাবা, ওর জন্য থামস আপ কিনে এনেছি এখানে। আর তুমি কি করবে, তুমি চুল কাটবে নাকি? কেমন লাগছে আমার সোনাটাকে? ভাল লাগে, এরপরে তোমার মাথা চুল ভালো হবে আর তোমার মাথায় র‍্যাশ থাকবে। হ্যাঁ মামকে টাকলা করে নিয়েছি, আর মামাকে দেখতেও খুব ভালো লাগছে না মামা। এক্ষুনি পুজু ফোন করেছিল, কোথায় আছি জিজ্ঞাসা করছিল, বলছিল কোথায় গেছিস মামাকে নিয়ে হঠাৎ, কেন হুট করে তো মামাকে নিয়ে এত ঘুরতে যায় না না, তো ওই জন্যে চলো দেখি এখন ঘরে গেলে কী রিয়াকশন পায়, কী অবস্থা হয় এখন উঠতেও পারছি না। তো আমরা চলে এসেছি, মামাকে টাকলা করি এবারে উঠবো, কী হবে জানি না আমরা। আমাকেও দেবে ওর সাথে সাথে, তোমার সাথে সাথে আছে। হ্যাঁ এমন দেখি, ও অন্য বাচ্চা, ও অন্য বাচ্চার মতন না কালি, আমার সোনা মা আছে। টাকলা বাচ্চা নাকি করে দিয়েছে, চলো দেখি রিয়াকশনটা কী হবে আমরা জানি না। এ মামা 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 এখানে এখানে লোকা, এখানে লোকা। হ্যাঁ আমি যখন বলবো আয় তখন আসবি, এখন না এখন না। বেলটাও বাজছে না, বেলও বাজছে না, মানে আমার পিসাতে খুব দুঃখ আছে, আমার বাবার খুব দুঃখ আছে। ওই জন্য এটা বন্ধ করো লাইটটা। এমন আমাদের ঘর কিছু জানা নেই। হ্যাঁ দাদা আচ্ছা আগে দাদা, তুমি কি খা রে? টমেটো খা রে? যাই না বাইরে আছে মামা, যাই না। ওই শোন না, তোর সাথে একটা কথা আছে। চুল আবার বড় হয়ে যাবে ওই দেখ। এ আর একজন কাঁদছে দেখো, ওই যে তুই কাঁদছিস কেন?
তুই সত্যি না, তুই টাকলা করে কেন আনলি রে? কে আরে মাথা এখানে দেখ, তো কত খুশকি হয়েছিল, এ হয়েছিল আর চুলও পাতলা হয়ে গেছিল। ওই দেখ আদিস না রোরেই আই। আরে খলাচ্ছিস কেন? ঠিক আছে টাকলা করে করেছিস মামু মামু, তুই বলে গেছিস আমি টাকলা হবো। চুল চলে আসবে, চুপ কেঁদে ফেলেছে, যা ওখানে ছোট যাবো কেঁদে ফেলেছে। তুমি বলনি কেন ফোন করে আমাকে? মাকে কেন বলনি? তোমাকে টাকলা করে দিচ্ছে, চুপ কর। চুলের মুঠিটা ধরে কেটে দিয়েছে, বয়স কাট হয়ে গেছে, দুজনে মিলে চুল কাটালো দিয়ে ও কাঁদছে। ওরটা আমি বুঝলাম, চুলটা না বলে কাটিয়েছে, চুল কাঁদানো ওর ঠিক আছে, এ চুলটা কাটাতে গিয়ে এ কাঁদছে কেন আমি তো সেটা বুঝতে পারছি না। কাঁদছিস কেন? ওর মা বাবা আছে তো, এমনি টাকলা হয়েছে। বাচ্চারা কি টাকলা হয় না নাকি, নাকি মা বাবা মরে গেছে? হ্যাঁ এবারে এর বাড়ি চল, তুমিও টাকলা হয়ে যা। আরে কাঁদ কাঁদিস না, যা। আরে কাঁদিস না, উল্টো পাল্টা কথা কেন ভাবছিস? কি কোনো বাচ্চা কি নেড়া হয় না? ডাকলো এখানে কাজ যা দেখতে। ও জিজা মাছ খাইয়ে উ কন্টেন্টার না, এটা অন্য জিনিসের। আমিও জানি না, আমাকে নিয়ে গিয়ে বলছি, আমি জানি না, আমি তো বাইরে ঘুরছিলাম। ঠিক আছে চুল বড় হয়ে যাবে গরমে, ঠিক আছে কাঁদিস না, কাঁদিস না। ওই তুই ওর টাকা মারছিস, আমি তোকে টাকলা করে আনবো। জিজ্ঞেস কর তুই ওকে, বলে যাবি তো কাঁদছে এখন, এখন যাওয়ার সময় বলে যাবি কি আমি টাকলা করে দিয়ে যাচ্ছি। ইনি হাসতে হাসতে কাঁদছে, ইনি হাসছে, আরে সত্যি কাঁদছে। চুপ কর, এই চুপ করে, চুপ কর, এমন করে দেখি গায়ে শর্ত কি শর্ত? চ বাইরে তো গুড়ি ঘুরে নি, এই কি সেরকম গুড়ি নিয়েছি তোকে গিয়ে নি গুড়ি নিয়ে চ চ। আমি আর তুই দুজন আর ডাকলে তুমি ডাকলে হয়ে আসতে চ চাতির কবি কার গেলে কায় হিরোইন
দিকে ফেল করে দিই এরকম কাটি কাট ঠিক আছে ওরে কাটি কোন ঘরে কাটি একটা মুভি দেখাবো তো এটা নাইকা মুভি একটা খুব সুন্দর দেখতে দাদি ফোন করে কে পাগলা হয়ে গেছে চুপ করো মাম্মাম এক্ষুনি ঠিক ছিল মেয়েটা এক্ষুনি ঠিক ছিল যখন তুই কাঁদবি তখন তুই কেন প্র্যাংকটা করতে গেলি তখন তো তুই মানে মার খেয়ে মরে যাবি তাহলে তো ভিডিওটাকে এখানেই করছি এন্ড আর ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে আর মামামে সত্যি বলতে মাথায় র্যাশও বেরিয়ে গেছিলো মাথায় চুলটা অনেক পাতলা হয়ে গেছিলো তো আমার অনেকদিন ধরে আমি ভেবেছিলাম যে টাকলা করবো বা ন্যাড়া করে দেবো চুলটা না ছোটো করলে হবে না তো কিউ এমনি ওর সাথে প্যান করতে গিয়ে এমনি খুব কান্নাকাটি করেছে যেরকমভাবে ভেবেছিলাম ভিডিওটা করবো সেরকমভাবে হয়নি তো দেখতে থাকবো নেক্সট টাইম ভালো লাগে দেখা